রুই মাছ কিনেছি, রুই মাছ দিয়ে পোস্ত রান্না করব। 400 গ্রাম রুই মাছ কিনেছি, ধুয়ে পরিষ্কার করে নিলাম, তারপরে নুন হলুদ রুই মাছেতে মেখে নিলাম। সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম, তারপর রুই মাছগুলো ভেজে নিলাম। পোস্ত রান্না করব। একটা পাত্রে পোস্ত দিয়েছি এবং কাজু বাদাম দিয়েছি এবং কাঁচা লঙ্কা দিয়েছি, বেটে নেব। তারপর মাছগুলো দুপিট উল্টে পাল্টে ভেজে নেব। পেঁয়াজ দেবো দুটো, বেটে নেব। এই মশলাগুলো এখন বেটে নেব, রুই মাছেতে দেবো। বেটে নিলাম মশলা, রুই মাছের পোস্ত রেসিপি রান্না করে নিচ্ছি। অন্য পাত্রে তুলে রেখে দিলাম ভেজে রাখা মাছগুলো। তারপর পোস্ত বেটে নিলাম, সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে ভেজে নিতে হবে। শুভ সকাল আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই। আপনারা দেখছেন জয়ার রান্নাঘর। জয়ার রান্নাঘর থেকে আপনাদেরকে নমস্কার এবং ভালোবাসা জানাই সবাইকে। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে রুই মাছের পোস্ত খেতে, কেমন হয়েছে জানাবেন। সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তারপরে মাছগুলো ছেড়ে দিলাম কড়াইয়ে, আর জল দিয়েছি। রুই মাছের এই পোস্তটা অসাধারণ স্বাদের, আপনারা এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন বাড়ির সবাই আঙুল চেটে খাবে। নুন দিলাম স্বাদ মতন, মাছের সঙ্গে নুন দিয়েছিলাম প্রথমে, এখন আবার নুন দিলাম। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রুই মাছের পোস্ত, এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। হয়ে গেছে রান্না রুই মাছের পোস্ত, এই যে দেখুন, গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে রুই মাছের পোস্ত রেসিপি আজ।